কৃষকদের আয় দ্বিগুণ করতে উদ্যোগ কৃষি বিজ্ঞানীরা। কৃষির সাথে পশুপালন যুক্ত করার ভাবনা। এই উপলক্ষে নদিয়া জেলার আদিবাসী গ্রামে আয়োজন করা হলো কিষাণ মেলা। কৃষি আয় দ্বিগুণের চিন্তা ভাবনায় তৎপর কৃষি বিজ্ঞানীরা। কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় সেই চেষ্টাই দিনের পর দিন করে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। প্রাচীন কাল থেকেই এই কৃষিকাজ মানুষের জীবিকার উৎস ছিল। অন্যান্য পদ্ধতির মতন কৃষিও একটি বৈজ্ঞানিক পদ্ধতি, শুধু অতীতেই নয় ভবিষ্যতেও যাতে কৃষিকাজের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন কৃষিবিজ্ঞানীরা। আদিবাসী উপজাতি ভাইদের কৃষিকাজে আগ্রহ বাড়াতে উন্নত মানের ফসলের বীজ যেমন দেওয়া হচ্ছে, তেমনি কৃষির সঙ্গে পশুপালনকেও কিভাবে যুক্ত করা যায় সেই চেষ্টাই করছেন কৃষিবিজ্ঞানীরা। এই বিষয়ে NDRI কল্যাণী স্টেশন থেকে ডক্টর তাপস কুমার দত্ত বলেন, চাকদহ ব্লকের বনমালী পাড়ার আদিবাসী এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মূলত কৃষি পদ্ধতিকে আরও উন্নত কিভাবে করা যায় সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয় এই কিষণবালা অনুষ্ঠানে। আজকে আমাদের এখানে বনমালী পাড়াতে একটা প্রোগ্রাম করছি, চাকদার বনমালী পাড়াতে। এখানে ট্রাইবাল ডেভেলপমেন্ট, মানে ট্রাইবালদের পশুপালনকে কীভাবে কৃষির সঙ্গে যুক্ত করে দিয়ে আয় উপায় বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা এখানে আলোচনা চক্র করেছি। তার সঙ্গে সঙ্গে আমরা ট্রাইবাল ফার্মারদের কিছু দানা, মিনারেল মিক্সচার, কিছু আরও অন্যান্য ইনপুট দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে চাষটা, বিশেষ করে তৈলজাতীয় শস্য, মাস্টার সর্ষের চাষ কীভাবে উন্নত জাতে করা যায় তার জন্য আমরা চাষিদেরকে সাহায্য করছি। বিভিন্ন দিক থেকে উন্নত জাতের বীজ, ফার্টিলাইজার, ওয়েডিসাইড এইসব দিয়ে আমরা এ করছি যাতে তাদের চাষটা আরও উন্নতভাবে করা যায়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চাষিদের আয় উপায় বাড়ানো, ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মাধ্যম দিয়ে কৃষির সঙ্গে পশুপালনকে যুক্ত করে আয় উপায়কে বাড়ানো যাতে কীভাবে যায় সেভাবে আমরা চেষ্টা করছি। এবং দীর্ঘ 5 বছর ধরে আমরা এই গ্রামেতে কাজ করছি এবং চাষিরা খুব উৎসাহ দেখাচ্ছেন, এরপরে তারা কাজ করছেন। এবং আমরা দেখেছি যে কাছাকাছি মানে ফার্মারদের ইনকাম, বিশেষ করে সর্ষে চাষ করে 2 গুণ পর্যন্ত লাভ হয়েছে, মানে 1 টাকা খরচ করে 2 টাকা পর্যন্ত আয় হয়েছে, এরকম ধরনের আমরা আমাদের পরিসংখ্যান বলছে। কৃষিকাজের সঙ্গেই পশুপালন পদ্ধতিকে যুক্ত করে কিভাবে লাভবান হবেন এবং কৃষকের আয় আরও দ্বিগুণ করা যায় কিভাবে সেই চেষ্টাই করেছেন নদিয়ার কৃষি বিজ্ঞানী কেন্দ্র এবং রাষ্ট্রীয় DRE অনুসন্ধান সংস্থা পূর্বাঞ্চলের শাখা। গত 5 বছর ধরে নদিয়া জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং রাষ্ট্রীয় DRE অনুসন্ধান সংস্থা পূর্বাঞ্চলের শাখার যৌথ উদ্যোগে আদিবাসী উপজাতির মধ্যে কৃষিকাজ ও পশুপালন সহ একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। এই বিষয়টিকে কৃষকদের মধ্যে জানানোর জন্যই এদিন জলশক্তি দিবস উপলক্ষে চাকদাহ ব্লকের বনমালী পাড়ায় আয়োজন হয়েছে কিষাণ মেলার। এই মেলায় বহু কৃষক সহ তাদের পরিবার হাজির ছিলেন। আমরা আজকে এখানে যে অনুষ্ঠানটা করতে এসেছিলাম সেটা হচ্ছে কিষাণ মেলা জলশক্তি অভিযানের উপরে। এখানে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় 130 জন ফার্মার্স আমাদের সাথে ছিলেন। আজকে এই অনুষ্ঠানে তাদের জল সম্বন্ধে, জল সংরক্ষণ সম্বন্ধে আমরা তাদের সচেতনতা করলাম এবং মেলাতে বিভিন্ন ধরনের ইনপুটস যেরকম সার, বীজ, তারপরে কিছু মিনারেল মিক্সচার, কিছু খাদ্য ছাগলের জন্য যেগুলো তাদের মধ্যে আমরা বিতরণ করেছি আজকে, তার সাথে সাথে আমরা আজকে একটা ফিল্ডে প্রোগ্রামও করেছি যেটা কলাইয়ের ওপর, যেটা যেখানে আমরা সমস্ত ফার্মারদের নিয়ে সেখানে আমরা ফিল্ডেটা আমরা দেখলাম। এই ধরনের কৃষি মেলা আগামী দিনেও কৃষকদের উৎসাহ বাড়াবে এমনটাই আশা রাখছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে ভবিষ্যতেও যাতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষি ব্যবস্থা আরও উন্নত হয় সেই দিকটিকেও তুলে ধরা হয়েছে। কেভিকের একটা প্রোগ্রাম আছে জলশক্তি দিবস, সেটা পালন করছি ফিল্ড ডে ফার্মারদের কাছে। সেখানে আমরা দেখলাম আমাদের একটা ব্ল্যাক ড্রাম, সেটার একটা ফিল্ড ট্রায়াল চলছে, ডেমনস্ট্রেশন। সেই ডেমনস্ট্রেশন আমি গিয়ে ফার্ম আমরা দেখলাম। আজকের দিনেও আমরা যেটা করছি একটা অয়েল সিড, ভারত সরকারের একটা যেটা অয়েল সিড আমাদের দেশে আমরা ইম্পোর্ট করি বাইরে, সুতরাং এর প্রোডাকশনটা খুব কম, সেটাকে এনহান্স করার দরকার আছে। তার বেসিসে আমরা যেটা এখানে সর্ষের বীজ সেটা দিলাম, তার সঙ্গে বিভিন্ন রকম প্রসেসিং পুরো প্যাকেজ, যাতে পেস্টিসাইড, উইডিসাইড এবং ফার্টিলাইজার দিলাম 90 জন ফার্মারকে। এবং আমরা
এটা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার ভ্যারাইটি যেটা সিডের সেটা অ্যাটলিস্ট থ্রি টাইমস ওদের প্রোডাকশন পার হেক্টর এনহান্স হচ্ছে এবং এটা ফার্মাররা গতবার আমরা যেটা দিয়েছি তারা খুব খুশি হয়েছে এবারে তারা খুব ইন্টারেস্ট দেখাচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কল্যাণী। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।